ময়নাগুড়ি নির্যাতিতা মৃতা নাবালিকার বাড়িতে তার বাবার সাথে দেখা করতে গিয়ে খাট বিপত্তি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাড়ির খাটে বসতে গিয়ে খাট ভেঙে পড়ে গেলেন। বিরোধী দলনেতাকে বুকে ঝাপটে ধরে আঘাত থেকে বাঁচালেন তার নিরাপত্তা রক্ষী ও কর্মীরা। এদিন শুভেন্দু অধিকারীর সাথে বেশ কয়েকজন বিধায়ক বিজেপির জেলা পদাধিকারীরা নির্যাতিতার ঘরে ঢোকেন। ঘরের খাটে বসেছিলেন নির্যাতিতার বাবা, তার সাথে কথা বলতে গেলে খাটে বসতে চান শুভেন্দু অধিকারী। সেই সময়ই খাট ভেঙে যায়, তাকে ঝাপটে ধরে নিরাপত্তা রক্ষীরা। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। এদিন ময়নাগুড়িতে শুভেন্দু অধিকারী বিধায়কদের সাথে করে খাট ভাঙার ঘটনার পর আর্থিক সহযোগিতা করেন বিজেপির পক্ষ থেকে। বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ঘটনা সত্যি খাট ভেঙেছিল, কারো আঘাত লাগেনি। আরে গরিব মানুষের বাড়িতে ঢুকছি, এত ভিড়, এত কিছু, আমি আর শুভেন্দু দা চৌকির মধ্যে বসেছিলাম, হঠাৎ করে চৌকিটা ভেঙে যায়। এটা এখন কি করে ভেঙে গেল, আমরা হোমওয়ার্কে আবার সাইড হলাম।